আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প জায়গার মধ্যে, মাত্র 1035 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, সামনে ছোটোখাটো একটি ফুস্টের ডিজাইন করে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এ বাড়িটি ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং ভিতরে বাইরে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এ বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ টু জেড বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি একে একে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মধ্য দিয়ে। তো আশা করছি আপনারা ভিডিওটি না টানতে সম্পূর্ণ দেখলে, আপনারা যারা এরকম 1100 বা 1000 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এ বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা আইডিয়া ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 30 ফিট। টোটালি 1035 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1000 স্কোয়ার ফিট অথবা 1050 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারেন। তাতে করে সামনে দুটি ব্যালকনি দিতে পারবেন এবং ভিতরে ড্রয়িং রুমটিও দিতে পারবেন। আমাদের এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন কোনো ড্রয়িং রুম রাখা হয়নি। তো বন্ধুরা আমাদের এই বাড়িতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, 1টি মাস্টার বেডরুম এবং 3টি কমন বেডরুম। তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 15 ফিট 7 ইঞ্চি এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ডাইনিং রুমটা পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের দুটি টয়লেট রাখা হয়েছে, তো টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি করে এবং একটি কিচেন রাখা হয়েছে, কিচেনের সাইজটা দেওয়া হয়েছে 7 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন 12টি কলমের উপরে আমাদের পুরো বাড়িটি করা হচ্ছে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা ফিজিক্যালি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমাদের এই বাড়িটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অবস্থিত এবং আমাদের এই বাড়িটি দুই ভাই যৌথভাবে, সৌদি প্রবাসী দুই ভাই যৌথ করে বাড়িটি নির্মাণ করছে। তো ওনারা দেশের বাইরেই আছে কিন্তু ওনার বাবা এই বাড়িটির তত্ত্বাবধানের কাজে নিয়োজিত আছে। তো ইনশাল্লাহ উনি বাড়ির ভিতরে আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সামনে ছোট্ট একটি পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়ি রুমটা পেয়ে যাবেন এবং সিঁড়ি রুমটা দিয়ে আটটু ভিতরে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটা পেয়ে যাবেন। উনি হচ্ছে আমাদের হাজি আব্দুল ওহাব চাচা। তো উনি, ওনার দুই ছেলে সৌদি আরব থাকে এবং ওনারাই এই বাড়িটির নির্মাণ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সামনের রুমটি। তো আমাদের সামনের রুমটির সাইজও আপনারা দেখেছেন। তো আপনারা চাইলে সামনের যে কোনো একটি রুমকে ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পিছনের বেডরুমটি। তো আমাদের এই বেডরুমটি মূলত মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো আমাদের এই বেডরুমটির মধ্যে একটি বড়সড় শেলফ বা তাক ঢালাই করা হয়েছে, আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো এই রুমটার মধ্যে একটি টয়লেট আছে, সেটাও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো 12টি কলমের উপরে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের বাড়িটিতে এখনও ছাদ দেওয়া হয়নি, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা ঘাটনি করে তারপর ছাদ দিব নাকি কলম করে ছাদ দিয়ে তারপর আমরা ঘাটনি করব। তো সেই ক্ষেত্রে আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা প্রথমে ঘাটনি করে আপনাদের বাড়ির ছাদটি নির্মাণ করবেন, তাতে করে আপনাদের অনেক কিছুই বুঝতে পারবেন এবং আপনাদের বাড়িটি অনেক মজবুত বা টেকসই হবে। তো বন্ধুরা আমি জানি যে আমার এই চ্যানেলের দর্শক যারা আছেন সবাই প্রবাসী,
তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তিলে তিলে টাকা ইনকাম করে কিছু টাকা সঞ্চয় করেছে বাড়ি করার জন্য। তো আমি সেই সকল ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, বাড়ি করার আগে চারদিক চিন্তা করে দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনার বাড়ি কাজটি শুরু করবেন। এবং ইঞ্জিনিয়ার আপনাদেরকে যে খরচটা বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমি জানি না, তবে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনাদের উপকার করতে না পারি ইনশাল্লাহ কোনো ক্ষতি করব না। কারণ আমি জানি যে একটা প্রবাসী ভাই কত কষ্ট করে একটি বাড়ি করে। তো অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা এই বাড়িগুলোর সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে চেষ্টা করেন। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা আমার ভিডিওটি দেখে আপনারা আমার কথা মতো বা আমাদের ডিজাইনগুলো দেখে আপনারা ওভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তো ইনশাল্লাহ আশা করছি আপনাদের উপকার করতে না পারলেও ক্ষতি করব না। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের এই বাড়িটির ছাদটি ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমাদের এই বাড়িটির দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো আমাদের কলমের মধ্যে 16 মিলিমিটার 4টি করে রাখা ব্যবহার করা হয়েছে এবং আমাদের বিমের মধ্যে 12 মিলিমিটার 4টি করে ব্যবহার করা হয়েছে। তো আমাদের কলমের রডটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে কেয়ারিং খরচ ছাড়া 8,60,000 টাকা। তো 8,60,000 টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এতটুকু গাঁথনির কাজ করতে পেরেছি। ইনশাল্লাহ অল্প কদিনের মধ্যে আমরা শাটারিংয়ের কাজ শুরু করব। তো আমাদের এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো 18 থেকে 19 লক্ষ টাকা হলে আপনারাও এরকম একটি সুন্দর করে বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।